thank you সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিনের ব্লগ শুরু করে দিলাম সকাল হয়েছে আমার আজকে একটু দেরিতে অন্যদিন সাড়ে পাঁচটা থেকে ছটায় হয় আজকে সাড়ে ছটায় হয়েছে উঠেই প্রথম আমি আজকে অভিযানে নেমেছি রবিবারের অভিযান হচ্ছে ঝুলঝাড়া অভিযান বাসি জামা কাপড়েই ঝুল ঢুল সব ঝেড়ে নিয়েছি তারপরে জামাকাপড় চেঞ্জ করেছি ব্রাশ করেছি নিজেকে ফ্রেশ করেছি করে নিয়ে এবার চলে এসেছি চা বানাতে চাটা বানিয়ে নিয়ে দুজনে মিলে চাটা এনজয় করব। তারপরে পল্লব বেরিয়ে যাবে আর যেহেতু রবিবার আমি আজকে টুক টুক টুকটুক করে কাজগুলো করতে থাকবো রবিবারে তো ঘরে অনেক কাজ থাকে তো সেই কাজগুলো বাইরের কাজ না থাকলে কি হবে রবিবারে না কাজ আরও বেশি থাকে মনে হয় যে সানডে আরাম করব কিন্তু তা হয় না তো বড় বড় কথা বলছি তারপরে যে কি হলো রবিবারে আমার সাথে ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে এখন তো প্রথমে চাটা বানিয়ে নিয়ে এদিকে টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো করে নিয়ে চাটা বানিয়ে বসছি চা খেতে চাটা খেয়ে তো নিজের মতন নিজের কাজ করছিলাম তারপরে আমার সাথে যেটা ঘটলো সেটা আজকে ঘটাটা মোটেই ঠিক হয়নি মোটেই ঠিক হয়নি জানো তো দুদিন সকালে চা খাইনি কেন বলতো আমার পছন্দের বিস্কুট ছিল না বলে আর বিস্কুট না থাকলে না সকালবেলা ওই খালি পেটে চা ভাল লাগে না একটা বিস্কুট খেলেও বিস্কুট খেয়ে চা খেতে ভালো লাগে বা এক মুঠো মুড়ি কিন্তু এখন কি হয়েছে তো দাঁতের এখানে না একটা মানে দাঁতে এমন একটা যন্ত্রণা যন্ত্রণা এমনি হয় না কিন্তু মুড়ি ঠুড়ি পড়লে কিছু পড়লে তখন ওই জায়গাটায় না যন্ত্রণা হয় সেই জন্য মুড়ি খেতে আর ইচ্ছে করে না না হলে তো আমার মুড়ি খেতে ভালোই লাগে আমি কতদিন তোমরা তো দেখোছ ওই আলু ভাজা মুড়ি দিয়ে আমি টিফিন করে নিয়েছি তো সেই জন্য আর কি ওই বিস্কুট ছিল না বলে দুদিন চা খাইনি অবশ্য অসুবিধাও হয়নি অফিসে গেলে তো দুবার চা হয়েই যায় তো আজকে আবার চা নিয়ে বসেছি আর বিস্কুট নিয়ে বসেছি দুজনে কথা বলছি পল্লব বলছে মা আনবো আমি বললাম আজকে থাক মাছ এনো না এই দেখো ছাদে দিদিদের কাছে শিম সকাল সকাল দিল এই সিমটা দিয়ে কিছু একটা করে নেবো কিছুটা তুলেছে আমাকে কিছুটা দিল দিদি কিছুটা রেখেছে ওপরে তো এখন আর যাই না মানে পায়ে পায় তা তারপরে সারাদিনে সময়ও পাই না তাই যাওয়া হয় না গেলে তোমাদের গাছটা দেখাবো কেমন খুব আর্জেন্ট বেরোতে হবে চাউমিনটা বানাচ্ছি চাউমিনটা পল্লবকে দেব পল্লব সকালের খাবারে খাবে আর আমি একটুখানি টিফিন নিয়ে বেরিয়ে যাব মানে প্রচণ্ড আর্জেন্ট এখন দশটা বাজে আমাকে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে মানে পৌঁছে যেতে হবে যেখানে যাওয়ার তো ঝট করে এইটা বানিয়ে দিয়ে যাই পল্লব খেয়ে নিক আর আমি আমার জন্য নিয়ে চলে যাই আর দুপুরের জন্য ওই কালকে আটা মেখে রেখেছিলাম ওই আটা দিয়ে দুটো রুটি করে দেব পল্লব ওইটা দিয়ে আর বেগুন পোড়া আছে ওই দিয়ে খেয়ে নেবে মানে আর্জেন্সি হলে অনেক কিছুই করতে হয় সেই জন্য আর কি ঝটপট ঝটপট যেটুকু পারছি করে নিচ্ছি রাত্রিবেলা ভালো করে ভাত ভাত রান্না করে খাওয়া হবে টাটা অফিসের কাজেই বেরোতে হচ্ছে দূরে একটু যেতে হবে একটা জায়গায় সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম পল্লবকে খাবার করে দিলাম আমার খাবার আমি নিয়ে নিলাম এই যে একটু হাই হ্যালো করে দাও হ্যালো চলো বেরোচ্ছি তারা আছে সময় নেই আর পরে যখন পারবো তখন কথা বলবো কেমন সেই যে বেরিয়েছিলাম এই ঢুকলাম এখনো পৌনে পাঁচটা বাজে আজকে গেছিলাম অনেক দূরের একটা গ্রামে সেইখানে গিয়ে কাজকর্ম সেরে এই ফিরলাম কালকে আবার যথারীতি সকালে সাড়ে দশটায় আজকে কিচ্ছু রান্না করা হয়নি এখন রাত্রিবেলা রান্না করবো গা কাপড় ছাড়ি এখনও সন্ধে হয়নি সন্ধে হলে সন্ধেটা দিই তারপরে ধীরে সুস্থে রান্নাবান্না করব তখন শেয়ার করব তোমাদের সাথে হাঁসের ডিমগুলো দেখো হালকা নীল নীল কালার এইরকম কালারের হাঁসের ডিম না খুব টেস্টি হয় জানো তো এগুলো হয় দেশি হাঁসের ডিম এরকম নীল নীল কালারের ডিম কখনো হাঁসের ডিম খেয়ে দেখবে আর এমনি সাদাটা খেয়ে দেখবে দুটো টেস্টের তফাৎ বুঝতে পারবে এইবার বলি কী ঘটেছিল আমার সাথে আমি তো মনের আনন্দে রান্নার জোগাড় করছি এদিকে টিফিনের রান্না করব হচ্ছে তোমার সোয়াবিন ওদিকে বাঁধাকপি করব সব কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি বাঁধাকপি কাটার টাইমে অফিস থেকে একটা ফোন আসলো যে এগারোটার মধ্যে বেরোতে হবে মানে এগারোটার মধ্যে আমরা বেরিয়ে যাব অফিস থেকে আর কি দূরের একটা গ্রামে যেতে হবে আর্জেন্ট তোমাকে এখনই আসতে হবে সাড়ে দশটার মধ্যে অফিসে তখন বাজে নটা চল্লিশ আমি তারপরে পল্লব তো বেরিয়ে গেছিল র্যাপিডোতে পল্লবকে ফোন করলাম বললাম ঘরে এসো বলছে কি হয়েছে বলছি তুমি এসো দরকার আছে তারপরে ও এলো তারপরে তো দেখলেই যে খাবার দাবার করে ওকে দিলাম ওর দুপুরের খাবার রাখলাম এবার ওকে বলেছিলাম ও বলেছিল বাইরে খেয়ে নেবো বললাম বাইরে খাবে দোকানের খাবার ভাত ফাত কেমন হবে না হবে তার থেকে রুটি খেয়ে নাও তো আমিও তো ভাত খাচ্ছি না সারাদিনে রাত্রিবেলা একেবারে দুজনে ভাত খাবো আর সেটাই হলো শেষ পর্যন্ত আমি যে চাউমিনটা নিয়ে গিয়েছিলাম সেইটাও কিন্তু খাইনি আমরা যেই গ্রামে গেছিলাম ওই গ্রামের যারা আর কি গ্রামের যারা থাকে হর্তা কর্তা বিধা তারা তারাই আর কি আয়োজনটা করেছিল তো সেইখানে আমাদের খাওয়ালো হচ্ছে লাছা পরোটা তার সাথে চিকেন কষা আর একটা ওই কি বলে ওটাকে আলু আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি ভালো খেয়েছি তো দুজনের কারুরই আর ভাত খাওয়া হলো না দুপুরবেলা রবিবারটা এরকমই গেল স্পেশাল রবিবার ভাত না খাওয়া রবিবার তারপরে রাত্রিবেলা এই যে দেখো এখন এসে রান্নাবাড়ি শুরু করেছি যা যা জোগাড় করে গেছিলাম সেগুলোই করব এই তোমার হাঁসের ডিমটা করব জানো তো হাঁসের ডিম না পল্লব সরু সরু করে আলু কেটে দিয়ে খেতে খুব ভালোবাসে যেমনি আমরা সরু সরু করে এই দেখো এরকম করে আলু কেটে দিয়ে আমাকে বলেছে বলেছে ফুলকপি যখন দিচ্ছ না তাহলে সরু সরু করে আলু কেটে দিয়ে হাঁসের ডিমটা রান্না করবে বললাম ঠিক আছে কর্তার ইচ্ছায় কর্ম তো হাঁসের ডিমটা করে নিই আর আজকে ভেবেছি বাঁধাকপিটা পোস্ত দিয়ে করব। কোনো আর টেস্ট নিলাম না সোজা সন্ধেটা দিয়ে আধা ঘন্টা একটু বসেছি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়েছি দিয়ে সোজা কিচেনে চলে এসেছি রেস্ট নিলেই না শরীর ছেড়ে দেবে আর ইচ্ছে করবে না কিছু করতে ভাবলাম একবারে রান্নাটা করে নিয়ে গিয়ে রেস্ট নিই তারপরে উঠে খেয়ে নেবো শীতকালে ঘরে পড়ার আমার দুটো স্লিপার দুটো স্লিপারেরই ফিতে ছিঁড়ে গেছে জানো কি অবস্থা পল্লব বলছে তুমি আমার স্লিপারটা পড়ো আমি না পড়তে পারি না ছেলেদের স্লিপারগুলো কেমন শক্ত শক্ত হয় না ওই জন্য পরতে পারি না আবার মেঝেটা ঠান্ডা ঠান্ডাতে দাঁড়াতেও পারছি না তাই জন্য কী করেছি বলো তো একটা পাপোশ নিয়ে নিয়েছি রান্না করছি যে এখানটা একটা পাপোশ নিয়ে পাপোসের ওপর দাঁড়িয়েছি এই হলো হাঁসের ডিমের ফাইনাল লুক চলো এইবার শুরু করি আমাদের একটা নতুন রান্না নতুন রান্না হয়তো অনেকের কাছেই নয় আমার কাছে নতুন আমি আমার মতো করে করি কেউ এটা নিয়ে আবার বলো না যে বেশি ক্রেডিট দেখাচ্ছে আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি বাঁধাকপিটা আগে একটু ভাপিয়ে নিয়েছি তারপরে যেহেতু আমি এটাকে পোস্ত দিয়ে করব তাই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি একটু সাদা জিরেও দিয়েছি দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম মটরশুটি খুব ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নুন আর অল্প একটু হলুদ দেব হ্যাঁ আমি পোস্ততেও হলুদ দিই একটু কাশ্মীরি লঙ্কা দিই এগুলো আমি দিই মানে একটু কালার না হলে ভালো লাগে না দেখতে তবে সবসময় যদি তা নয় মাঝে মধ্যে একটু সাদা সাদাও খাই আবার তো এটাকে না বাঁধাকপিটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব আর ওদিকে আমি না পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এ দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার এই বাঁধাকপিটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব। একটুখানি সর্ষে বাটা আর একটুখানি দেব ওই যে একটুখানি না ওই দু চামচ মতন ছিল আর কি তোমার পোস্ত সেই পোস্তটাকেই বেটে রেখেছি সেই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম এইবার আর কিচ্ছু না জাস্ট এর ওপর দিয়ে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ওই বাটিটা ধুয়ে যেটায় পোস্ত বেটেছি ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল এবারে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে জাস্ট এটাকে ফুল একদম গ্যাসটা ফুলে দিয়ে এমনভাবে করতে হবে নিচ থেকে যেন একটু স্মোকি ফ্লেভারটা আসে একটু ধরে ধরে আসে তারপরে এর মধ্যে তোমরা একটু মিষ্টি অ্যাড করতে পারো আমি মিষ্টি অ্যাড করিনি ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দাও ব্যাস যা খেতে হয়েছিল না গো জাস্ট ব্যাপক খেতে হয়েছিল ব্যাপক রেডি হয়ে গেছে বাঁধাকপিটা কি ফাইন দেখতে হয়েছে খেতেও দারুণ হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি এখন দেখার অপেক্ষা আমার প্রতিদেবতা খেয়ে কি বলে একে বাঁধাকপি তাই পোস্ত পড়েছে ও তো ভালো খাবেই খাবে ঘড়িতে বাজে এগারোটা পাঁচ দিনের সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে খাওয়া বাসনপত্রগুলো জল ধোয়া করে গামলায় নামিয়ে রেখে ব্রাশ করে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে গ্যাস পরিষ্কার করে সমস্ত কমপ্লিট করে নিয়ে এখন যাব শুতে তো শুতে যাওয়ার আগে তোমাদের কাছে এলাম গুড নাইট জানাতে আজকে দিনটা খুব একটিক গেছে আসলে রবিবার তো ভেবেছিলাম যে রবিবার দিনটা ঘরেও অনেক কাজ থাকে রবিবারে সকালবেলায় যদি কাজটা মানে সকালবেলায় যদি বেরোতে না হতো আর কি সারা দিনের জন্য তাহলে অনেকটা কাজ ঘরের কাজ কিছুটা হয়ে যেত সকালবেলায় ভাগ্যিস উঠেই করে নিয়েছিলাম ওই ছাড়াটা। না হলে ওইটুকুও হতো না এবার ঘরের কাজ বাইরের কাজ আবার এসে রান্নাবান্না মিলিয়ে একটু মানে চাপ হয়ে গেছে আর কি তেমনি কালকে সকাল থেকে আর কিছু রান্না থাকবে না রান্না তো আজকেই করে নিয়েছি আর বাঁধাকপিটা যা হয়েছে না সত্যি অসাধারণ খেতে হয়েছে ভল্লোপ তো বলছে আমাকে ডিমের ঝোল না দিলেও হতো আমি শুধু বাঁধাকপিটা দিয়ে খেয়ে নিতাম এটা খেতে এত ভালো হয়েছে সত্যি গো একবার ট্রাই করো এরম করে বাঁধাকপিটা খেতে খুব ভালো হয় তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই বিছানা এখন আমাকে বলছে আয় আয় আমি তোকে ডাকছি তুই এসে শুয়ে পড় কম্বল রেডিও রয়েছে তো আমি যাই গিয়ে শুয়ে পড়ি এখন জাস্ট এই লাইটগুলো সব নেভাবো ঘরে ঢুকবো দরজাটা বন্ধ করবো ব্যাস আমাকে আজকে আর শুয়ে পড়ার পরে আমরা আর কোনো সারা শব্দ হাতে ফোনও নিতে পারবো না আজকে চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই কাজের মধ্যে আছি ঘরের কাজ বাইরের কাজ অফিস ঘরের রান্নাবাড়ি ঘরের কাজ ব্লগিং সব একা হাতে একা ঠিকঠাক চালা চালাতে পারছি এইটাই হচ্ছে আমার উপরে বাবার আশীর্বাদ আমার উপরে তোমাদের ভালোবাসা এই জন্যই তো সব ঠিকঠাক করতে পারছি বলো তোমরা আমার সাথে আছো বলেই চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি Thank